নমস্কার বন্ধুরা, হোমিও হেলথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় নাকের পলিপ বা ন্যাজাল পলিপ নিয়ে। আমরা ন্যাজাল পলিপ সম্পর্কে অল্প ধারণা তৈরি করব এবং তার সাথে হোমিওপ্যাথি মেডিসিন কি কি রয়েছে এবং কোন কোন লক্ষণ অনুযায়ী কোন মেডিসিনগুলো কার্যকরী হবে সেই নিয়েও আলোচনা করব। নাকের ভিতর এক হড়হড়ে বা শ্লেষ্মাময় ফুলে যাওয়াকে আমরা পলিপ বা পলিপাস বলে থাকি। পলিপ সাধারণত দুই প্রকার আমরা দেখে থাকি, যেটা হচ্ছে বৃন্তহীন পলিপ ও বৃন্তযুক্ত পলিপ। নাকে পলিপ এই কথাটা আমরা কম বেশি অনেকে শুনেছি। আমরা পলিপ বলতে সাধারণত যা বুঝে থাকি ডাক্তারি ভাষায়, কিন্তু সেটাকে পলিপ বলে না। নাকের আশেপাশে কিছু প্রকোষ্ঠ আছে, আমাদের চোখের ঠিক নিচে যে উঁচু হাড়টি আছে তার ভেতরে থাকে ম্যাক্সিলারি সাইনাস। নাক ও চোখের মাঝে ছোট যে জায়গা, সেখানে থাকে কয়েকটি ইথোময়েড সাইনাস। আমাদের কপালের সামনে থাকে ফ্রন্টাল সাইনাস আর চোখের পেছনের দিকে থাকে নেফয়েড সাইনাস। এই সাইনাসগুলি কোনো কারণে যদি ফুলে যায় বা ফুলতে থাকে, ফুলে ফুলে সেগুলো যদি আঙুরের থোকার মতো আকার ধারণ করে, একে সাধারণত ডাক্তারি ভাষায় বলা হয় পলিপ। সাধারণত ইথোময়েড সাইনাস থেকে পলিপ তৈরি হয়, কখনো আবার ম্যাক্সিলারি সাইনাস থেকেও এই পলিপ তৈরি হতে পারে। নাকের মধ্যে যে ফাঙ্গাল ইনফেকশন হয় অনেক সময়, এই ইনফেকশন থেকে নাকের উভয় দিকে বা একাধিক সাইনাস পলিপ দ্বারা কিন্তু আক্রান্ত হতে পারে। প্রাথমিক ধাপে সাইনাসের ভেতরে থাকে, এবার এক সময় সেটা কি হয়, বেড়ে গিয়ে সাইনাস থেকে নাকের ভেতরে চলে আসে। তখন যেটা আমরা খালি চোখে লক্ষ্য করতে পারি বা ডাক্তার সেটা খালি চোখে দেখতে পায়। এগুলো দেখতে অনেকটা সাদা আঙুর যেরকম হয়, সেই আঙুরের থোকার মতো দেখতে হয়। অনেক সময় ইনফেকশন বা আঘাতের কারণে এই যে সাদা থোকার মতো দেখতে যে পলিপ, সেটা কিন্তু লাল বর্ণ দেখতে লাগে। রোগীরা নাকের মধ্যে মাংস ফুলে যাওয়াকে পলিপ বলে থাকে। এটি সাইনাস থেকে আসে না, নাকের ভেতর থেকে উৎপত্তি, এটা কিন্তু পলিপ না। অনেক সময় এই দুটি সমস্যাই একসঙ্গে রোগীর মধ্যে দেখা দিতে পারে, তবে এটি মহিলাদের থেকে পুরুষদের কিন্তু এই সমস্যা বেশি দেখা দেয়। অনেক সময় ফাঙ্গাল ইনফেকশনে কিছু কিছু রোগী উভয় নাকে এবং অনেকগুলি সাইনাস জুড়ে কিন্তু পলিপ তৈরি হতে পারে। আসলে নাকের অ্যালার্জি অর্থাৎ অ্যালার্জেটিক যে রাইনিটিস আছে, গলার অ্যালার্জি যা অ্যালার্জেটিক ফ্যারিনজাইটিস বলা হয়, এবং ফুসফুসে অ্যালার্জি থাকে, বিভিন্ন ধরনের এই যে অ্যালার্জিগুলো রয়েছে, ফুসফুসে যে অ্যালার্জি আমরা সেটাকে কি অ্যাজমা বা হাঁপানি বলি, এগুলো একটির সাথে আরেকটি কিন্তু সম্পর্কিত। অর্থাৎ নাকের যদি অ্যালার্জি থাকে তাদের কিন্তু 17 থেকে 19% হাঁপানি থাকতে পারে, আবার যাদের হাঁপানি আছে তাদের 50 থেকে 70% মানুষের অর্থাৎ রোগীর কিন্তু নাকের অ্যালার্জি থাকার সম্ভাবনা বেশি। অনেকের অপারেশনের মাধ্যমে পলিপ বাদ দিয়ে দেওয়া হয়, এতে সাইনাসের ভেতরের ঝিল্লি থেকে কিন্তু পলিপটা পুরোপুরি যায় না, তা আবার ফিরে ফিরে আসে। হোমিওপ্যাথিতে নাকের পলিপের চিকিৎসা রয়েছে, এটি পলিপ বাড়তে থাকাকে রোধ করে এবং পলিপের সমস্যা ও যন্ত্রণা থেকে পলিপ থেকে রোগীকে মুক্তি দেয়। হোমিওপ্যাথি প্রাকৃতিক ঔষধ হওয়ায় এর পার্শ্ব প্রতিক্রিয়া প্রায় থাকে না বললেই চলে, তাই এই সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করানোই ভালো, না হলে দীর্ঘস্থায়ী সমস্যা থাকলে পরবর্তীতে সাইনাসে ইনফেকশন হতে পারে ও সাইনোসাইটিস বা অ্যাজমার সমস্যাও কিন্তু রোগীর মধ্যে দেখা দিতে পারে। এবার আমরা কি কারণে নাকের এই পলিপের সমস্যা হয় সেগুলো জানব। এখনো পর্যন্ত সেইভাবে পুরোপুরি বোঝা যায় না যে কি কারণে নাকে এই পলিপ তৈরি হয়, তবে কিছু কারণে এই সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে প্রথম যেটা হলো সেটা হলো অ্যাজমা, অ্যাজমার কারণে এই সমস্যা দেখা দিতে পারে। এছাড়া অ্যাসপিরিনের পার্শ্ব প্রতিক্রিয়াতেও এই সমস্যা দেখা দিতে পারে। অ্যালার্জিক যদি ফাঙ্গাল সাইনোসাইটিস থাকে তাহলেও কিন্তু এই পলিপের সমস্যা অনেকের মধ্যে দেখা দিতে পারে। বায়ুবাহিত যে ছত্রাক রয়েছে
সেটা দ্বারা যে সিস্টিক ফাইব্রোসিসের অ্যালার্জি হয় সেটার কারণেও কিন্তু নাকে পলিপ দেখা দিতে পারে। স্ট্রস সিন্ড্রোম অর্থাৎ দুর্লভ এই রোগটি হলো যে ব্লাড ভেসেলের রোগ, সেই সমস্যা থেকেও কিন্তু পলিপের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া ভিটামিন ডি এর অভাব শরীরে যদি দেখা দেয় তাহলে পলিপের সমস্যা দেখা দিতে পারে। এবার আমরা কি কি লক্ষণ রয়েছে সেগুলো জানব। সাইনাসের আস্তরণে জ্বালা হওয়া এবং ফুলে যাওয়ার সমস্যা প্রথমে দেখা যায়, যেটা টানা চলতে থাকে 3 মাসের বেশি সময় নেয় কিন্তু এই সমস্যাটি। এছাড়া অনুনাসিক যে পলিপগুলি রয়েছে সেগুলো সাধারণত নরম হয় এবং সংবেদনহীন হয়, মানে সেইভাবে সেগুলো সংবেদনশীলতা থাকেই না। যদি অর্থাৎ যদি এগুলো সাইজে ছোট হয় তাহলে রোগী বুঝতেই পারে না যে তার এই পলিপের সমস্যা রয়েছে। যদি একাধিক পলিপ থাকে বা একটি বড় সাইজের পলিপ থাকে তাহলে কি হয়, নাকের ভেতরে যে প্যাসেজ রয়েছে সেই প্যাসেজ ব্লক হতে পারে বা সাইনাস ব্লক হতে পারে। এছাড়া অনবরত নাক থেকে জল পড়ার সমস্যা, নাকের ভেতরে এক শক্ত ভাব, কোনো কিছুর গন্ধ পেতে সমস্যা, মুখে এক ধরনের যন্ত্রণা বা উপরের যে মাড়ি রয়েছে সেখানেও এক ধরনের যন্ত্রণা দেখা দিতে পারে। এছাড়াও রোগী পলিপ যাদের রয়েছে তাদের কপালে এক ধরনের চাপ অনুভব হতে পারে, ও যেটা আরো যেটা থাকে সেটা হলো রোগীদের নাক ডাকার সমস্যা থাকতে পারে। শ্বাস গ্রহণেরও সমস্যা অনেক সময় হয়, অর্থাৎ যেহেতু পলিপ নাকের শ্বাসের জায়গাটা বন্ধ করে দেয় সাইজে বড় হওয়ার কারণে, সেই কারণে শ্বাস গ্রহণের সমস্যা হতে পারে। রোগী মুখে শ্বাস নেওয়ার চেষ্টা করে, মাঝে মধ্যে নাক থেকে রক্ত পড়ার সমস্যাও দেখা দেয় যাদের পলিপ রয়েছে তাদের। এবার কি কি মেডিসিন রয়েছে এবং লক্ষণ অনুযায়ী কোন কোন মেডিসিন রয়েছে সেগুলো আমরা দেখে নেব। পলিপের কারণে নাকে বাধা থাকে এবং নাকের যে পলিপ রয়েছে সেখান থেকে গন্ধ পাওয়া যায় বা গন্ধহীনতা পেতে রোগীর সমস্যা, গন্ধ পেতে রোগীর সমস্যা হয়, গন্ধহীনতা থাকে, রোগী কোনো কিছু গন্ধ পায় না, সেই অনুভবটাই রোগীর কমে যায়। কিছু ক্ষেত্রে নাকে অন্যরকম গন্ধ অনুভব হয়, অর্থাৎ বিচ্ছিরি দুর্গন্ধ রোগী অনুভব করতে পারে। নাক থেকে ঘন সাদা বা হলুদ সর্দি দেখা দেয়, স্যাঁতস্যাঁতে ভেজা আবহাওয়াতে এই সমস্যাটি বাড়ে। আর এটি এই যে মেডিসিনটির কথা বলবো এটি ফোলা টার্বিনেটের জন্য খুব ভালো কাজ করে। মেডিসিনটি হলো ল্যামনামাইনোর 30। এই মেডিসিনটি 2 থেকে 3 বার 2 ফোঁটা করে নিলে এই লক্ষণগুলো থাকলে খুব ভালো কাজ দেয়। পলিপের কারণে নাকে বাধা অনুভব হয়, এছাড়া রোগীর প্রচুর হাঁচি হয়, নাকে এক ধরনের সুরসুরি অনুভব হয় এবং রোগীর গন্ধ পায় না কোনো কিছুর, নাকে আপত্তিকর বা দুর্গন্ধ যুক্ত খোসা বা চামড়া উঠতে থাকে, রোগীর গলায় খারাপ স্বাদ অনুভব হতে পারে, অর্থাৎ তেতো বা অন্যরকম স্বাদ অনুভব হয়, ন্যাচারাল স্বাভাবিক স্বাদ থাকে না, এবং গলা থেকে রোগীর কফ বের হয়। যদি এই সব সমস্যা থাকে তাহলে সেই সব রোগীর জন্য কার্যকরী মেডিসিন হবে টিউক্রিনাম মেরাম 30। এটি 2 থেকে 3 বার 2 ফোঁটা করে নিতে থাকলে এই সমস্যার জন্য খুব ভালো কাজ দেয়। যাদের নাকের পলিপের কারণে জলযুক্ত সর্দি বা শ্লেষ্মা বেরোয় এবং তার কারণে নাকে জ্বলুনি থাকে, এছাড়া টার্বিনেট বড় হয়ে যাওয়ার সমস্যা থাকে এবং নাকের ছিদ্র সেই কারণে ছোট এবং শুষ্ক অনুভব হয়, নাক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র খোসা বা চামড়া উঠতে থাকে যেটা সরালে রক্তপাত হতে থাকে, শুকনো জ্বলুনি ভাব নাকের ভেতর অনুভব হয়, এছাড়া নাকের গোড়ায় এক ধরনের চাপ অনুভব হয়, সাথে রোগীর হাঁচি থাকে। ডান দিকের মাথা ব্যথার সাথে যদি ডান দিকের পলিপের সমস্যা থাকে তাহলেও এটি ভালো কাজ করে। মেডিসিনটি হলো সাঙ্গুইনারিয়া নাইট্রিকাম 30। এটি 2 থেকে 3 বার 2 ফোঁটা করে নিতে থাকলে এই লক্ষণের জন্য খুব কার্যকরী হয়। বাম দিকে যদি নাকের অংশে পলিপের সমস্যা থাকে, বাম দিকে নাক বন্ধ বন্ধ অনুভব হয় এবং নাক থেকে এক ধরনের বাজে গন্ধ ছাড়ে, নাক থেকে হলুদ সর্দি, সকালের দিকে নাকের মধ্যে একটা শুষ্কতা বা শুকনো ভাব থাকে এবং হাঁচি হতে থাকে, যদি
আবহাওয়া পরিবর্তনে যদি রোগীর সহজেই ঠান্ডা লাগার প্রবণতা থাকে, তাহলে কার্যকরী মেডিসিন হবে ক্যালকেরিয়া কার 30। এটি 2 থেকে 3 বার 2 ফোঁটা করে নিলে এই লক্ষণের জন্য কিন্তু ভীষণ কার্যকরী হবে। এবার পলিপের কারণে যদি ক্রমাগত হাঁচি হতে থাকে এবং তার সাথে যদি জ্বলুনি থাকে ও নাকে তীব্র জলযুক্ত যদি সর্দি থাকে, সর্দির কারণে উপরে ঠোঁট রোগীর ছুলে যায়, কোড়াইজার সাথে যদি মাথা ব্যথার সমস্যা, নাকের গোড়ায় একটা গোলাকার কিছু কোনো বস্তুর অনুভূতি যদি রোগী অনুভব করে এবং নাক বন্ধ যদি অনুভব করে, তাহলে সেই সব রোগীর জন্য কার্যকরী মেডিসিন হলো অ্যালুয়াম সিপা 200। এটি প্রতিদিন 1 বার 2 ফোঁটা করে নিলে এই সমস্যার জন্য ভালো কাজ দেবে। নাকে যদি সর্দি ঘন হয়, মোটা হয় এবং দলা পাকানো, অর্থাৎ ডেলা ডেলা মতো যদি হয়, অর্থাৎ বা পিণ্ডময় যেটাকে বলে, তার সাথে যদি সেটা আঠালো হয় এবং নাকের গোড়ায় যদি রোগী তাপ অনুভব হয়, নাক থেকে বাজে গন্ধ বের হয়, সকালে তীব্র এবং অনবরত হাঁচি যদি রোগীর হতে থাকে এবং রোগীর যদি দীর্ঘস্থায়ী সাইনোসাইটিসের সমস্যা থাকে বা এর সাথে এই পলিপের সমস্যা থাকলেও খুব ভালো কাজ দেয় মেডিসিনটি হলো কালীবিক্রম 30। এটি 2 থেকে 3 বার 2 ফোঁটা করে নিলে এই ধরনের সমস্যার জন্য খুব ভালো কাজ দেয়। নাকের পলিপের জন্য যাদের নাকের পলিপের কারণে খুব সহজে রক্তপাত হয়, মাথা ব্যথা ও হাঁচি থাকে, যে হাঁচি বা মাথা ব্যথার সমস্যা তীব্র কোনো কিছুর গন্ধ পেলে বাড়তে থাকে, খুব ভোরের দিকে রোগীর নাক বন্ধ হওয়ার সমস্যা থাকে এবং রোগীর কোড়াইজার সমস্যা থাকতে পারে ও রোগী নাকে এক ধরনের শুষ্কতা অনুভব হয়, যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হবে ফসফরাস 200। এটি প্রতিদিন 2 ফোঁটা করে সারাদিনে 1 বার করে নিলে এই ধরনের সমস্যার জন্য খুব ভালো কাজ দেয়। পলিপের কারণে নাক যদি খুব শুষ্ক থাকে, যাতে হঠাৎ সর্দি দেখা দেয়, তীব্র গন্ধ অনুভব হয়, রোগীর ঘন ঘন হাঁচি হয় ও সকালে নাক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা রোগীর দেখা দেয়, যদি এই সমস্যাগুলো থাকে তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হবে কোনিয়াম ম্যাক 30। এটি 2 থেকে 3 বার 2 ফোঁটা করে নিতে থাকলে এই ধরনের সমস্যাতে খুব ভালো কাজ দেবে। ডান দিকে পলিপের সমস্যা যদি দেখা দেয় এবং রোগী সংবেদনশীলতা কাজ করে, অর্থাৎ কাউকে হাত দিতে দেয় না, সাথে ব্যথা থাকে, অবশ্যই ব্যথার কারণে রোগী কাউকে হাত দিতে দেয় না, এবং তার সাথে জ্বলুনি থাকে, নাকের সামনের দিক অর্থাৎ ডগা খুব ঠান্ডা অনুভব হয় নাকে হাত দিলে, নাকে কামড়ের অনুভূতি বা চুলকানির অনুভূতি হয়, কালসিটে অনুভব হয় আর টার্বিনেট বেড়ে যায়, গরম পরিবেশে রোগীর এক ধরনের অসহ্য অনুভব হয়, খোলা হাওয়া খুব ভালো লাগে, এছাড়াও রোগীর দুধের প্রতি আসক্তি থাকে এবং ঘুমের মধ্যে নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থাকে আর ঘুমানোর সময় নাক বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি থাকে। যদি এই সমস্যাগুলো থাকে তাহলে কার্যকরী মেডিসিন হবে এপিস মেলিফিকা 30। এটি 2 থেকে 3 বার 2 ফোঁটা করে নিলে এই ধরনের সমস্যার জন্য খুব ভালো কাজ দেয়। নাকের পলিপের কারণে নাকে বাধা যদি থাকে এবং নাকের পাশের অংশে যদি সমস্যা হয়, অর্থাৎ ব্যথা হয় বা অস্বস্তি অনুভব হয়, এছাড়া রোগীর মধ্যে গন্ধ না পাওয়ার সমস্যা দেখা দেয়, নাকে সুড়সুড়ি অনুভূতি, যারা মোটা অলস প্রকৃতির হয়, যাদের শরীর খুব বড় হয় কিন্তু পা গুলো খুব রোগা থাকে, তাদের এই ধরনের সমস্যা যদি থাকে, এছাড়া গরম সর্দি উপরে যার কারণে উপরে ঠোঁটের অংশটা ক্ষয়ে যাওয়ার মতো সমস্যা হয়, অনবরত হাঁচি হতে থাকে, নাকে আলসারের মতো ব্যথা অনুভব হয়, রোগী তো গন্ধহীনতা অনুভব করে এবং নাক বন্ধ হয়ে থাকার অনুভবও হয় রোগীর, যদি এইসব লক্ষণগুলো থাকে তাদের জন্য কার্যকরী মেডিসিন হলো অ্যামোনিয়াম মুড 200। এটি প্রতিদিন 2 ফোঁটা করে সারাদিনে 1 বার করে নিতে থাকলে এই ধরনের সমস্যার জন্য খুব ভালো কাজ দেয়। মেডিসিনগুলো লক্ষণ অনুযায়ী খাওয়া ভালো, একসাথে অনেকগুলো মেডিসিন একদমই খাওয়া উচিত না, তাতে সমস্যা বাড়তে পারে, তবে মেডিসিন খাওয়ার আগে একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর খেলে খুবই ভালো কাজ দেয়।
যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কিন্তু, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। আর অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, তাদের পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকতে ভুলবেন না। জানো, সুস্থ থাকুন, ভালো থাকুন।